তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম একষট্টি নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এখানে আমরা এমন একটি ঘটনা লিখেছিলাম যার মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা অতীতে শুদ্ধাচার চর্চা করেছি ঠিক এমনই আরও একটি ছক রয়েছে তোমাদের মূল বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠায় যেখানে আমাদেরকে বলা হয়েছে ঘটনা দুই সম্পর্কে লিখতে অর্থাৎ শুদ্ধাচার সম্পর্কিত যেরকম একটি ঘটনা গত ক্লাসে আমরা উল্লেখ করেছিলাম ঠিক একই রকম আরেকটি ঘটনা আমরা এখানে উল্লেখ করব এবং দেখিয়ে দেব যে এর মাধ্যমে শুদ্ধাচার চর্চা করা যায় তো চলো দেখে নিচ্ছে যে কিভাবে আজকের ছকটি আমরা পূরণ করতে পারি শিক্ষার্থীরা ঘটনা দুইয়ে প্রথম যেটি জানতে চাওয়া হয়েছে যে কারণে বা কী চিন্তা করে কাজটি করেছি তো আমি এখানে লিখেছি কিছুদিন পূর্বে আমার দাদি আমার কাছে দুই হাজার টাকা গচ্ছিত রাখেন এবং বলেন যে দুই দিন পরে ফেরত নেবেন দুদিন পরে তিনি আমার কাছে এসে বলেন যে তোমার কাছে যে এক হাজার টাকা রাখতে দিয়েছিলাম সেটা দাও তখন আমি তাকে স্মরণ করিয়ে দেই যে এক হাজার টাকা নয় বরং তিনি আমার কাছে দুই হাজার টাকা রাখতে দিয়েছিলেন আমি এই কাজটি করেছি নয়তো নিজেকে অপরাধী বলে মনে হতো তাহলে আমি মনে মনে শান্তি পেতাম না তার শিক্ষার্থীরা এই যে ছোট একটি ঘটনা এখানে ঘটে গেল এর মধ্য দিয়ে কিভাবে আমি শুদ্ধাচার চর্চা করলাম দেখো তিনি কিন্তু আমার কাছে দুই হাজার টাকা রাখতে দিয়েছিলেন এবং দুদিন পরে যখন তিনি আমার কাছে টাকাটা এসে চাইলেন তখন কিন্তু তিনি বললেন যে তোমার কাছে আমি যেই এক হাজার টাকা রাখতে দিয়েছিলাম সেই টাকাটা এখন আমাকে দাও তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি আমার কাছে এক হাজার টাকা নয় বরং দুই হাজার টাকা রাখতে দিয়েছিলেন তো এক্ষেত্রে আমি কিন্তু পারতাম তাকে এক হাজার টাকাই দিয়ে দিতে এবং বাকি এক হাজার টাকা আমি কিন্তু নিজের কাছে রেখে দিতে পারতাম কারণ তার কিন্তু মনে ছিল না কিন্তু যদি আমি এটি করতাম তাহলে কিন্তু এটি অবশ্যই ভালো একটি কাজ হতো না এটি খারাপ একটি কাজ হতো আর আমি যেহেতু এই কাজটি করিনি বরং তিনি আমার কাছে যেই টাকাটি গচ্ছিতটাকে দিয়েছিলেন ঠিক সেই টাকাটাই আমি তাকে ফেরত দিলাম তাই আমি কিন্তু একটি ভালো কাজ করেছি এবং এই কাজটির মধ্য দিয়ে আমি কিন্তু একটি শুদ্ধাচার চর্চা করতে পেরেছি তো এই হচ্ছে মূলত কাজ এরপর বলা হয়েছে কাজটি করার পরের অনুভূতি কি ছিল তো তখন আমি লিখেছি দাদিকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার পরে আমার নিজের মধ্যে ভালো লাগা কাজ করলো আমি একটি ভালো কাজ করেছি তাই দাদি আমার প্রশংসা করলেন আর নিজের সততার জন্য নিজেরও গর্ববোধ হচ্ছিল তো এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি পরবর্তী প্রশ্ন আমার জীবনে কাজটির প্রভাব তো আমি লিখেছি আমি আমার সততা বজায় রেখে কাজটি করায় সবাই আমাকে অনেক বিশ্বাস করে আমিও সবার বিশ্বাসের মর্যাদা রেখে সকল কাজ করার চেষ্টা করি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ঘটনা দুইটি আমি ঠিক কীভাবে এখানে উল্লেখ করেছি আমি আমার মতো করে একটি ঘটনা এখানে তৈরি করে লিখে দিয়েছি তোমরা চেষ্টা করবে তোমাদের বাস্তব জীবনে ঘটে গেছে এমন কোন একটি ঘটনা এখানে উল্লেখ করতে অবশ্যই চেষ্টা করবে এমন ঘটনা উল্লেখ করতে যার মধ্য দিয়ে তুমি শুদ্ধাচার চর্চা করতে পেরেছ আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি ছক দেখব এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি